কথিত আছে, তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল ভ্যালেন্টাইন দিনটি। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক, যিনি রোমান সৈনিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন। এছাড়াও প্রচলিত রয়েছে, সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয়। কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন। সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্রই আইনকে অমান্য করে ধর্মপ্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন সেই অন্ধ মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন, যাতে চিঠির শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। পরে পোপ গেলাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। অপরদিকে 1382 সালে প্রকাশিত চসারের পার্লামেন্ট অফ ফলসে তার রচনায় পাওয়া যায়, এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেদিন প্রতিটি পুরুষ পাখি তার মেয়ে পাখি খুঁজতে আসে। তারপর 1415 সালে অর্নন্সের রাজকুমার চার্লস এগিনতোনিয়া যুদ্ধে হেরে লন্ডন টাওয়ারে বন্দী থাকা অবস্থায় তার প্রিয়তমাকে একটি চিঠি লিখেছিলেন। পরবর্তীতে শেক্সপিয়ার তার লেখনীতে ভ্যালেন্টাইন্স ডেকে জনপ্রিয় করে তোলেন। পঞ্চদশ শতাব্দীতে প্রেম নিবেদনের জন্য ভালোবাসা শব্দটি প্রেমের কবিতা এবং গল্পগুলিতে ব্যবহৃত হতো। ভ্যালেন্টাইন নামসহ বেশ কয়েকটি বই, গল্প এবং কবিতা আকারে 18 শতকে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশেষত যুব সমাজের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছিল। অষ্টাদশ শতাব্দী থেকেই মূলত উপহার দেওয়া নেওয়ার প্রচলন শুরু হয়। অষ্টাদশ শতাব্দীর শেষের দিক থেকে ছোটখাটো কার্ডের নিদর্শনও মেলে। ঊনবিংশ শতাব্দী থেকেই ব্যবসায়িকভাবে ইংল্যান্ডে পেপার কাটিং ও সুন্দর রঙিন কাগজের আদলে বিভিন্ন রকম ছন্দ হাতে লিখে তৈরি কার্ড বিক্রি হতো। ইংল্যান্ডের ডাক বিভাগ বলছে, শুধুমাত্র 1835 সালেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 60,000 চিঠি বিলি হয়। যুক্তরাষ্ট্র ঠিক এই সময়ই ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয়তা লাভ করে। বিংশ শতাব্দীর শুরু থেকে প্রিন্ট করা কার্ড বিক্রি হওয়া শুরু হয়। ভ্যালেন্টাইন্স ডে এর জনপ্রিয়তা এই সময় থেকে তুমুল বাড়তে শুরু করে। চকোলেট, গোলাপ গিফট করা শুরু হয় এই সময় থেকেই। বর্তমানে এই দিনটির প্রধান উদ্দেশ্য হল প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা। উদযাপনটি চলে 7 দিন ধরে। পুরো সপ্তাহটাই ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার দেন ও শুভেচ্ছা বিনিময় করেন। রোজ ডে দিয়ে শুরু, এরপর প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে। টানা এক সপ্তাহের প্রেম পর্ব। প্রতি বছর 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে।